ভাই তারিকুল ইসলামের কি খবর? মাইক ওয়ার্কারে কত আর্ন আছে? ভাই 20.88। ঠিক আছে, আপনি আর একটু বাড়ান। হ্যাঁ, জি ভাই, কারণ ভ্যাট কাটবে তো। ফাইলটা কি একটু ৫% ভ্যাট কাটবে মেবি। হ্যাঁ, 5% ভ্যাট কাটবে। পিসিতে হোয়াটসঅ্যাপ ওপেন নাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকি সবাই কই? যদি এবার মুখ দিয়ে রাখই, আপনাদের ব্যাস কিন্তু মার্কস করে দেবে, এটা কি জানেন? হ্যাঁ বুঝি নাই। আপনাদের ব্যাচ যে কোনো দিন মার্কস করে দিতে পারে যদি স্টুডেন্ট এরকম হয় আপনাদের। আচ্ছা, আপনার কিসের ফাইল দরকার? ক্যামতাসিয়ার ভিডিও নাকি ওই যে শুধু ক্যামতাসিয়া ইএক্সই ফাইলটা? হ্যাঁ ওই যে ওই ফাইলটাই, মানে ক্যামতাসিয়ার ফাইলটা, ভিডিও না। আচ্ছা ঠিক আছে। দেখেন, চ্যাট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা একটু ওপেন করেন আপনি। এটা ওপেন করেন, তা দুইটা হইলো কিভাবে? ওয়েট করুন তো, এটা দুইটা দেখো, করলো কি? দাঁড়ান দেখি আসি। আচ্ছা, যে কোনো একটা ডাউনলোড করেন, 1 মিনিট দাঁড়ান তো। এটারও কি সেম অবস্থা? আচ্ছা, যে কোনো দুটার একটা ডাউনলোড করেন, সমস্যা নাই, দুইটার মধ্যেই আছে। নিচেরটা করেন, নিচেরটা করলে বেটার হবে না, জিপ ফাইল আছে, রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করলে তো ওপেন হচ্ছে না। মাউসের রাইট বাটন ক্লিক করেন, এটা ধরে ডাউনলোড লেখা আছে, দেখেন নিচে আসেন। আর আমি ওপেন করতে বলছি, ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করেন, ডাউনলোড অ্যানিওয়ে। এখন সময় দিন, দেখেন কখন ডাউনলোড হয়। তাহলে এখন কি স্ক্রিন শেয়ার অফ করে দেব? স্ক্রিন শেয়ার অফ করে দেন। ডাউনলোড হলে তারপর খুলবো। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট যেহেতু 10 জন, আপনাদের ব্যাচ যে কোনো দিন মার্চ করে দিতে পারে। হ্যাঁ, মার্চ বুঝেন তো সবাই? আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পান প্রপারলি? হ্যাঁ, আপনার কথা খুব সুন্দর হচ্ছে। মার্চ বুঝেন না? না হ্যাঁ ভাই, সবাই মার্চ বুঝে ভাই, মার্চ মাসে হচ্ছে একসাথে করে দেয় পুলঅপস। হ্যাঁ, আপনাদের কে আপনারা হচ্ছে ব্যাচ থ্রি, আপনাদেরকে ব্যাচ ওয়ান এর সাথে একসাথে করে দিতে পারে, কারণ আপনাদের স্টুডেন্টের অবস্থা খুব খারাপ, 9 জন 10 জন নিয়ে, তাদের কোম্পানিরও সমস্যা হয়, ট্রেনারদেরও সমস্যা হয়। কালকে ছিল 7 জন ভিজিটর এসে 7 জন দেখে গেছে, এরকম দেখলে কয়দিন পর না হানি ইয়া করে দেয় কি জানো, আপনাদের ব্যাচই বাদ দিয়ে দেয়। আচ্ছা, ক্যাম্পাসি আয় ইয়া মুগ্ধ ভাই, ক্যাম্পাসি নামাইছেন আপনি? এমআর মুগ্ধ? না ভাই, আমার না ভাই, আমার ওই ব্রাউজার একটু প্রবলেম হচ্ছে, আমি কিছু ডাউনলোড করতে পারতেছি না, মানে এই করে রিফ্রেশ রিফ্রেশ আছে, সব খালি করতে হবে আর কি একটু। আচ্ছা, কে ডাউনলোড করছেন বাট ইনস্টল দেন, এরকম কেউ থাকলে স্ক্রিন শেয়ারে আসেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে ইনস্টল দিতে হয়। কেউ আছেন? কেউ নেই? হ্যাঁ যান আপনি। ভাই শোনা যাচ্ছে? ভাই হ্যাঁ ভাই শোনা যাচ্ছে।
এটা ভাই এই অবস্থা কেন? আপনাকে এক্সট্রাক্টর করছেন এখানেই? জি ভাই, আগে ডাউনলোড করেন পরে এক্সট্রাক্টর করেন, আগে ডাউনলোড করেন। আগে এটাকে 278 MB এর একটা ফাইল এটা ডাউনলোড করতে হবে আগে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো এই যে আপনাকে লিঙ্ক দিচ্ছেন ওইটার মধ্যে ঢুকছিলাম, ওইখানে তো ভিডিও দেখলাম আপনার ক্লাসের ভিডিও। মনে না, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা শেয়ার করছি সেটা হচ্ছে ইনস্টলিং প্রসেসের একটা ভিডিও, আর হচ্ছে ক্লাসে যে লিঙ্ক শেয়ার করছিলাম সেটা হচ্ছে এই ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর exe ফাইল, তারপর হচ্ছে ক্যাম্পাসিয়া স্টুডিও এর সফটওয়্যার কি যেটা আছে এইগুলা। ঠিক আছে, আপনি এখন আবার ডাউনলোড করে দেখেন, আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেন। এই চ্যাট বক্সে লিংক দিয়ে আছে, ডাউনলোড করে নেন সবাই যাদের ডাউনলোড নাই। তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে ভিডিও, আগে টুলগুলোর সাথে পরিচয় করাই দেই, তারপর দেখাই দিব না যে কিভাবে ভিডিও এডিট করতে হয়। আমরা একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, সমস্যা নাই। ভাইয়া, জি ভাইয়া, আমাদের শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছিল? ইনস্টল আপনার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ওয়েল ডান। কিসের অ্যাকাউন্ট? মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট করবেন। না, কালকে ক্লাস করাইছি, সবার ক্লাস করাইছি, শুধুমাত্র আপনাদের এক ঘন্টা করাইতে হয়েছে, সবার ক্লাস করাইছি। আরে ভাই, যে নেটওয়ার্কের যে অবস্থা, ভাবছিলাম ক্লাস করাই। আচ্ছা, সবার কাজ হইলে আমাকে একটু নক করেন। হ্যাঁ, যাকে যে কাজটা দেওয়া হয়েছে কাজটা হইলে আমাকে একটু নক করেন। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালোই। হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই শুনতে পাচ্ছি। আমার এই ক্রোমটা অন হচ্ছে না, সেই সকাল থেকে ট্রাই করছি এতক্ষণ ধরে, তারপরে এই যে মজিলা ফায়ারফক্স অন হচ্ছিল না, তাই অনেকবার রিস্টার্ট দেওয়ার পরে এই যে হয়েছে, কেবল লেট হলো আসতে। আচ্ছা সমস্যা নাই, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা করতে হবে। লিংকটা আরেকবার দেওয়া যাবে? লিংকটা আরেকবার দরকার। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, আমি লিঙ্কটা আরেকবার দিয়েছি। এই যে এম জ্যোতি ভাই, আপনি এই কাজটা করেন, এই লিঙ্কটা দিয়ে ক্যামটা সেটা ডাউনলোড করে নেন। করছিলেন গতকাল ডাউনলোড ক্যামটা শিয়া ভাই? জি ভাই আমি করছিলাম, ইনস্টলও করছিলাম, কিন্তু ভাই আমার কম্পিউটার চলে না ভাই। কি সমস্যা হয় ভাই? প্রায় 1 ঘন্টা ধরে বসে থাকলে তারপরেও ওপেন হয় না, ওপেন হয় না আগের কম্পিউটার তো ভাই। বুঝতে পারছি, এটা তো অত ভারী সফটওয়্যার না, মাত্র 270 MB মতো একটা ইয়া। হ্যাঁ, দুইটা যে লিংক আসছে, আপনি স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার আসেন, দেখাই দিচ্ছি, স্ক্রিন শেয়ার আসেন।
শারমিন অন্তরা স্ক্রিন শেয়ারে আসেন। হ্যাঁ দেখা যায় স্ক্রিন। হ্যাঁ দেখা যায়। আপনি দুই নম্বরটা এখানে ডাউনলোড যাবো করেন, দুই নম্বরটা ডাউনলোড করেন, এটা জিপ ফাইল আছে, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ ডাউনলোড লেখা আছে, দেখেন নিচে আসেন, ডাউনলোড অ্যানিওয়ে, দেখেন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ইন্টারনেট স্পিড একটু ভালো থাকতে হয় ডাউনলোডে, তাহলে ভালো হয়। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, সবার ডাউনলোড করা হোক, তারপর ইনস্টলিং করে তারপর আমরা কাজে যাই। হ্যাঁ আইপপ এখন একটু বাকি আছে। একটু বাকি আছে। শারমিন অন্তর আপনার ডাউনলোড হয়েছে? এটাকে হ্যাঁ হয় নাই এখনো। হ্যাঁ 278 MB-র একটা ফাইল। ওরে বাপরে বাপ, এখন তো 171 MB পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, হোক আমি আছি। ফলোয়ার বাড়ানো যাবে কিভাবে? ফলোয়ার বাড়ানোর কথা বলছে। হ্যাঁ ফলোয়ার আপনার তাকে ভিজিটর দিতে হবে, জাস্ট এটাই। হ্যাঁ আপনি একটু এটা কিভাবে দেখেন, সম্ভব? আপনাকে এটা কিভাবে? আপনার বায়রের প্রোফাইলের ইউআরএলটা আপনাকে দেয়া দিবে, জাস্ট আপনি ওই প্রোফাইলে ঢুকবেন, ঢুকে শুধু তাকে ফলো করবেন আর কিচ্ছু না। না না না, সে সেটা বলে নাই। তাহলে সেটা তো ওটা তো মাত্র 5 সেন্টের কাজ হইতো। এখানে সে বলছে তার পেজে বা তার যে বিজনেস পেজ আছে বা ফ্যান পেজ, সেখানে তার পারমানেন্ট ফলোয়ার লাগবে, তার ফলোয়ার কালেক্ট করে দিতে হবে আমার। হ্যাঁ পারমানেন্ট ফলোয়ার বলতে আপনাকে তাকে মিনিমাম 500 থেকে 1000 ফলোয়ার দিতে হবে, এইটুকু বলছে। আমরা যেখানে হ্যাঁ একটা ফলোয়ার দিতাম সেটা তো, 5 সেন্ট দিত হ্যাঁ মাইক্রো ওয়ার্কারে, এখন আমাকে 500 ফলোয়ার দিতে হবে, সেখানে আমাকে $5 দিবে বা $10 দিবে। সেটাই তো কথা। আমি তাকে আমি কিভাবে ফলোয়ার দিব? এটা তো নরমাল একটি না, এটা তো এসইও এর কাজ মেবি। আপনাকে এইভাবে তো ফলোয়ার দিতে পারবেন না, আপনাকে হয়তো বা আপনি কয়টা, আমার 900 স্টুডেন্ট আছে, আমি 100টা ফলোয়ার আপনাকে দিতে পারবো, আপনার নয় 50টা ফ্রেন্ড সার্কেল আছে, আপনি 50টা ফলোয়ার তাকে দিতে পারবেন এরকম ভাবে। আর না হলে আপনাকে পেইড ভার্সনে যাইতে হবে, মাইক্রো ওয়ার্কারের পেইড ভার্সনে যাইতে হবে। আর পেইড ভার্সনে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে টাকা থাকাটা জরুরি, বুঝছেন? তা তো বুঝতে পারতেছি ভাই, কিন্তু আমি বলতেছি এখানে ডিজিটাল মার্কেটিং এর সিস্টেমটা কি, যে আমি কিভাবে তার ফলোয়ার্স এর ই করে দিব? এইগুলো ক্যাম্পেইন ছাড়া করতে হবে, ক্যাম্পেইন ছাড়া অবশ্য কোনো কোডিং টোডিং এর কোনো ব্যাপার নেই এখানে? না এখানে ওরকম কোনো ব্যাপার নাই। তাহলে আমাদের আমাদের প্রত্যেকের ট্রেনারদের মিনিমাম 2000-3000 করে ফলোয়ার থাকতো, যদি কোডিং কোডিং কোনো ব্যাপার স্যাপার থাকতো, বুঝছেন? ক্যাম্পেইন করতে হবে, আপনি ফেসবুক ক্যাম্পেইন করেন, টুইটার ক্যাম্পেইন করেন, বা আপনি লাইভ ক্যাম্পেইন করেন। ধরেন হ্যাঁ আমার 50 জন স্টুডেন্ট আছে, আমি 50 জন স্টুডেন্টকে যদি বলি যে আমার একটা স্টুডেন্ট অর্ডার পাইছে, আপনি 50 জন স্টুডেন্ট নে তা একটা করে ফলো করে দেন, ওই ফেসবুক পেজ বা ওই ইনস্টাগ্রাম পেজ, ওই ইনস্টাগ্রাম প্রোফাইল একটা করে ফলো করে দেন সবাই, আশা করি 50 জন করবে। আপনার 50 জন ফ্রেন্ড এখানে আছে 50 না, এখানে লাগবে আমার 10,000। ভাই, দশ হাজার মানে তো আমি ভাই আপনাকে মুখের কথা এক্সাম্পল না। দিচ্ছি, ধরেন আপনার 50 জন ফ্রেন্ড আছে, আপনি তাদেরকে বললেন, তারা করলো এইভাবে, অথবা আপনাকে ক্যাম্পেইন করবেন যে প্লিজ, বিভিন্ন যেমন মার্কেটিং শিখাইছে না, টুইটারে ট্রেন্ডিং করলেন, ফেসবুকে ইয়া করলেন, মার্কেটিং করলেন, এইভাবে হ্যাঁ ভাই। মূলত হচ্ছে ফ্রেন্ডের অবস্থা খারাপ হয়ে যাবে, লাইক কমেন্ট আর এই ফলো করতে করতে। এটা ওরকম কোনো টিপস না, এটা টিপস এই যেরকম আপনাকে অবশ্যই পেইড ভার্সনে যাইতে হবে। আর আপনি যখন, এগুলা হচ্ছে প্রফেশনালরা নাই, আপনি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন তখন ধরেন আপনি এগুলা পেইড ভার্সনে কাজ করতে হবে আপনাকে, এইসব কাজগুলা, 10,000 ফলো, আর আপনি বিভিন্ন জব সাইটে, আপনি বিভিন্ন ছোট ছোট জব সাইট যেমন মাইক্রো ওয়ার্কার, পিকো ওয়ার্কার, জব বয় আছে, এইগুলাতে আপনি আবার কাজ দিবেন, এগুলাতে কাজ দিলে কিন্তু সাথে সাথে কাজ হয়। আপনি একটা কাজ দিলেন মাইক্রো ওয়ার্কারে যে আপনাকে আমি 5 সেন্ট দিব, আপনি আমাকে 2টা ফলো করবেন,
দুইটা আইডি থেকে ফলো দিবেন। দেখেন এরকম 5 সেন্ট করে যদি আপনি দেন, আপনার যদি 20 সেন্টের কাজ আপনি 10 সেন্ট খরচ করেন আর 10 সেন্ট আপনার প্রফিট থাকুক, অথবা আপনি একটা আপনি নিজে একজন বায়ার হয়ে আর একজনকে কাজ দেন, একজন সেলারকে কাজ দেন, যে আপনি যেটা $20 কাজ নিছেন সেই কাজটা আপনি $15 দেন, আপনার কোনো কষ্ট হইতেছে না, মাস থেকে আপনি $5 প্রফিট পাইতেছেন। বুঝতে পারছেন? ওরকম কোনো কোডিং বা চুরামি বুদ্ধি এখানে নাই, এইভাবে আগাইতে হবে। আর ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার মানে মিনিমাম $50-এর কাজ, তাহলে আপনাকে লাইভ মানে আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই আপনাকে লাইভ টাকা খরচ করে এটা করতে হবে। আপনি এরকম দেশি বায়ারদের খুঁজেন, দেশি সেলারদের খুঁজেন, যে তুমি আমাকে 500 ফলোয়ার দাও আমি তোমাকে $500 দেব, আর একজনকে বলেন তুমি 500 দাও আমি তোমাকে $500 দেব, 500 ফলোয়ার 500 টাকা, বা একটা ফলোয়ার 1 টাকা 2 টাকা এরকম দিয়ে দেন। এরকম দিতে হবে ভাই, রেলিভেন্সের ফার্স্ট পেজে কপি পেস্ট করতেছি আপনার, রেলিভেন্সের ফার্স্ট পেজে। হ্যাঁ হ্যাঁ রেলিভেন্সের ফার্স্ট পেজে। আচ্ছা ঠিক আছে আপনি দেন আমি দেখি। দিছি ভাই চ্যাট বক্সে দেখেন। এই দেখেন আপনারটা আমি স্ক্রিন শেয়ার করে আপনি একটু দেখেন নিচে। শিয়ার আপনার কিওয়ার্ড কি এত বড়, এত বড় কিওয়ার্ড দেখেও সার্চ করে? সার্চ করে দেখেন ভাই সমস্যা। ঠিক আছে এত বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সবারটাই ফার্স্ট পেজ আসার কথা, কিন্তু কিওয়ার্ডটা ছোট করতে হবে, শুধুমাত্র যে এতটুকু নিতে হবে, অথবা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা দেন সমস্যা নেই, এতদিন ফার্স্ট পেজ ছিল না, আজকে ফার্স্ট পেজে দেখলাম, এতদিন সেকেন্ড পেজে ছিল। আচ্ছা ঠিক আছে আমরা এটাকে নিলাম। সবাই আরো করে গিগ দিবেন, এখন কে কে গিগ দিবেন সেটা আপনাদের ব্যাপার, এখন সবাই আস্তে আস্তে একটা করে গিগ রেডি করবেন। আমার 2টা গিগ রেডি। হ্যাঁ তাহলে দিয়ে দেন। কিসের কিসের গিগ দিবেন বলেন? একটা ডাটা এন্ট্রি আর একটা ইউটিউব প্রমোশন। ডাটা এন্ট্রির গিগ দিতে গেলে কিন্তু আবার মনে হয় মানে যে জানি এক্সাম না দিতে হয়। আর কই আপনারটা? একবার একবার দিলাম আর তো। আচ্ছা যান নিচে দিকে যান দেখি। আচ্ছা তার আগে আমরা গিগ র্যাঙ্ক চেকার থেকে এটা চেক করে আসি দেখি কি অবস্থা। ভাই সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে আছে। আর আপনার ইউজার নেম বলেন তো। মুগ্ধ 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 44। দেখেন তো স্পেলিং ঠিক আছে কিনা। MUGDHO ভাই, MUGDHO MUGDHO না SRD এদিকে দিয়ে হয়ে গেছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। সবাই এখন গিগ দিবেন, সবাই মানে এখন বলতে এখন থেকে সবাই যার যে গিগটা ভালো লাগে, যার যে গিগটা ভালো লাগে, 2 নম্বর পেজ 73 নম্বর ইসে। ঠিক আছে আমরা 2 নম্বর পেজে গেলাম। দেখেন এই যে মুগ্ধ ভাই রিয়া পাওয়া গেছে। আমরা শুধু ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করি তো দেখা যাক কি অবস্থা আসে।
দেখায় না। আচ্ছা ঠিক আছে, হবে আস্তে আস্তে। হ্যাঁ আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাদেরটা ডাউনলোড হয়েছে একজন আসেন, স্ক্রিন শেয়ার অন করেন, আমি ইনস্টলিং দেখাই দেই। আমি আসব, যে কোনো একজন আসেন, সমস্যা নাই। যান, আপনি যেখানে ডাউনলোড হয়েছে ঠিক সেখানে চলে যান, আপনার পিসিতে চলে যান, অথবা শো ইন ফোল্ডার এখান থেকে দেন, এটাকে কপি করে নিয়ে আসেন। কপি করে একটা ফোল্ডারের মধ্যে রাখেন যেখানে আপনার মানে বেটার মনে হয়। এইগুলো ড্রাইভে রাখতে হয়, এগুলো ড্রাইভে রাখতে হয়, এইগুলা ড্রাইভে না রাখলে এগুলা আপনার ল্যাপটপে কোনো সমস্যা হলে চলে যায়। এগুলা ঢুকেন, হ্যাঁ মনে হচ্ছে কপি হয়েছে। এখন এটাকে বড় করেন, ইয়াটা ইন্টারফেসটা একটু বড় করেন, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন। আই শামিন অন্তরা আর যে রবিন, আপনি একটু দেখেন ওই যে এক্সট্রাক্ট অল করে দেন, এক্সট্রাক্ট করে দেন। দেখেন ইয়া হয়ে গেছে, এটা ক্রস করে দেন। দেখেন একটা আনজিপের ইয়া চলে আসছে, দেখছেন? ঢুকেন, ওটাই ঢুকেন। আগে রেজি ডট ইনফো যে টেক্সট ডকুমেন্ট আছে ওটাই ক্লিক করেন। দেখেন একটা সিরিয়াল কি আছে, হ্যাঁ আছে, এটাকে মিনিমাইজ করে রাখেন আপাতত। এখন ওই যে ক্যামতাসিয়া অ্যাপ্লিকেশন যেটা লেখা আছে 2 নম্বর ইন্টারফেসটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। রান করেন, আপনার এটা এটা নিবে না ইনস্টল, আপনার ইয়া মনে হয় 32 বিটের। আপনার ল্যাপটপে এটা নিবে না ইনস্টল, আপনার পিসিতে আপনাকে 32 বিটের একটা ইয়া দিতে হবে। আচ্ছা আমি 32 বিটের ইয়া দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, শারমিন অন্তর আপনি আসুন তো, দেখা যাক আপনার কি অবস্থা। শারমিন অন্তর আপনি আসেন, হ্যাঁ ঢুকেন, শো ইন ফোল্ডারে ক্লিক করেন, এটাকে একটা নিরাপদ জায়গায় সরাই নেন। এইভাবে না, এইভাবে না, এখন কিন্তু শুধু টেক্সটটা কপি হবে, এখন কিন্তু শুধু ওই ক্যাম্পাসে স্টুডিও 9 ওইটা কপি হয়েছে। এখন কপি করেন, একটা নিরাপদ স্থানে এটাকে সরাই নেন। নিউ ভলিউমের মধ্যে 2-1টার মধ্যে রাখেন।
পেস্ট শর্টকাট আবার কি ওই কাটেন এটা ডিরেক্টলি পেস্ট করেন। ভিডিওর মধ্যে রাখবেন এটা, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন মাউসের, এক্সট্রাক্ট অল, হ্যাঁ এক্সট্রাক্ট, এটা করে উপরের ইয়াটা কেটে দেন, আপাতত যেটা ক্রস করে দেন, ওইখানে আর একটা আসছে, হ্যাঁ এখন ওটা ঢুকেন, ক্লিক করেন রেজি ডট ইনফো আইএন, ওটা একটু ওপেন করেন আগে, আই রেজি ইনফো ডট এনআই বা আইএনআই ওটা ওপেন করেন, 4 নম্বর ইন্টারফেসটা ওইখানে 4 নম্বর ইন্টারফেস যেটা, হ্যাঁ ওপেন করে রাখেন, এটা আপাতত মিনিমাইজ করে রাখেন, এখন ওই যে ক্যামতাসিয়া ডট ইএক্সজি ওটা ক্লিক করেন, ক্যামতাসিয়া ডট ইএক্সজি, হ্যাঁ আসছে দেখেন, আই অ্যাকসেপ্ট দা লাইসেন্স টার্মস, ক্লিক করেন ওইটার উপরে, হ্যাঁ ইনস্টল, একটু সময় নিবে, হ্যাঁ এটা কেটে দেন, এখন এটাকে মিনিমাইজ করেন, এরকম দেখার কথা না, কাটেন আরেকবার দেন, আরেকবার দেন, হ্যাঁ আই অ্যাকসেপ্ট দা লাইসেন্স টার্মসে ক্লিক করেন, এটা সব থেকে উত্তম হয় ইন্টারনেট কানেকশন অফ করে দিলে, বাট এখন তো এই যে এখানে ইয়াটা নাই, কি ইয়েস করব নাকি নো করব, কোনখানে আসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু হ্যাঁ ইওর ইয়েস ডিভাইস, ইয়েস দেন, আমরা কিন্তু সেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি না, এখন কি দেখা যায় ভাইয়া, না ওটা ইয়েস করে দেন, এখন আসছে, আচ্ছা ওটা ইয়েস করছে এখন আসতেছে, ডেট ইনস্টলিং ক্যামতাসিয়া উপরে ক্যাপচার এডিট এগুলো সব আসতেছে, হ্যাঁ এগুলো এখন দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাই নাই শুধু, এখন ইনস্টল নিচ্ছে, ওই ওই ইয়া দুইটা কেটে দেন তো, ফোল্ডারের ইয়া দুইটা শুধু ক্যাপটা শেয়ার এটা রাখেন, খালিদ ফাতেমা কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ এখন কি ফিনিশ করব? হ্যাঁ ফিনিশ করেন,
ম্যাম আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ স্ক্রিন দেখা যায়, ক্লাসে যাবো কিভাবে এখন? একটু সময় দেন, এটা আসবে। দেখেন আই হ্যাভ এ সফটওয়্যার কি লিখবো? নিচে দেখেন অপশন আছে, একটা লেখা না নিচে একটা অপশন আছে দেখেন, লেখেন ওইখানে ক্লিক করেন আই হ্যাভ এ সফটওয়্যার কি। আরেকটু উপরে দেখেন ওই যে 30 ডেজ লেফট এর দেখেন 3 নম্বর তিনটা অপশন দেওয়া আছে, আই উড লাইক এনাবেল ক্যামতাসিয়া, ওইখানে ক্লিক করেন আই হ্যাভ এ সফটওয়্যার কি। নেমের ওইখানে আপনার নেম দেন, আর সফটওয়্যার কি ওইখানে দেখেন ওই যে একটা ওপেন করছিলেন না নেট নোটপ্যাড, ওইখানে ঢুকেন, একটা নোটপ্যাড ওপেন ওইখানে কিভাবে করাইছিলাম যাবো? প্রথমে, ওইখানে ক্লিক করেন, নিচে এসে ক্লিক করলেই হবে। ওই নিচে দেখেন তিনটা ইন্টারফেস আছে, ক্যামতাসিয়া, গুগল ক্রোম, মাঝের যে ইন্টারফেসটা ওইটা ক্লিক করেন। এখানে যে রেজিস্ট্রেশন কি দেখছেন ওইটা নিয়ে আসেন, পাশে এই LCM45 পুরাটা ফাইভ নিবো? না শুধু LCM45EL ওইটা কপি করে নিবো? হ্যাঁ কপি করে নেন। এখন এটা ওইখানে বসাই দেন গিয়ে, ফিনিশ করে দেন। ওকে দিয়ে দেন, এখানে আসতে আনেন ওকে দিয়ে দেন, তাহলেই হচ্ছে। ইন্টারনেট কানেকশন অফ করে দিলে ওরকম ঝামেলা হয়, মানে অন করে দিলে ইন্টারনেট কানেকশন। আপনার কাছে তো প্রোডাক্টই আছে, যতবার চাইবে ততবার দিবেন, সমস্যা আছে? না, আপনার ইয়া ওপেন এটাকে হয়ে এখন গেছে, কেটে দিব? হ্যাঁ কেটে দেন। এখন আমি ক্লাসে যাবো কিভাবে? ওই যে বিশেষ ট্যাবে ক্লিক করেন, যে ক্রোমের ট্যাব দেখা যাচ্ছে সেই ট্যাবে ক্লিক করেন। এখন ওই যে আমাদের ইসে প্রোফাইলে ক্লিক করেন, এখন আপনি ক্লাসে আছেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবার আমি পরিচিত করাই, ক্যামতাসিয়ার সাথে সবাইকে পরিচয় করাই দেই, অনেকের অবশ্য পরিচয় আছে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় নাকি? আমার স্ক্রিন দেখা যায়? রেসপন্স করেন। জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন আমি ক্যামতাসিয়াটা ওপেন করি। তার আগে আমি সফটওয়্যার কিটা রেডি রাখি, কারণ ইন্টারনেট কানেকশন অন আছে, তো সফটওয়্যার কি চাইতে পারে। দেখেন এখন আপনারা যদি ইয়া করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, যারা ডাউনলোড করে প্রোডাক্ট কি দিচ্ছেন তারা যদি ওপেন করেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে,
এইখান থেকে দেখেন একটা নিউ প্রজেক্টে কাজ করা যায়, একটা নিউ রেকর্ডিং করা যায়, ওপেন প্রজেক্ট, পুরাতন যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট ওপেন করে এডিট করা যায়। আমরা আপাতত নিউ প্রজেক্টেই কাজ করি। সব থেকে উত্তম হয় এটাকে ইন্টারনেট কানেকশন অফ করে কাজ করার জন্য, কিন্তু আমাদের সেই অপশনটা নাই। ইন্টারনেট কানেকশন অফ করে কাজ করলে আমি মিটিং থেকে বের হয়ে যাব। দেখেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে সবার, কারো এখানে প্রোডাক্ট কি চাইতে পারে, কারো নাও চাইতে পারে। এই ক্যাম্পাসের সমস্যা এটা। দেখেন এই যে সর্বপ্রথম যে অপশনটা আছে রেকর্ড, রেকর্ড হচ্ছে আমরা যখন কোনো কিছু রেকর্ডিং করি, মানে স্ক্রিন রেকর্ডিং করি না, আমরা যেমন অ্যানাদার কিছু ব্যবহার করি, কেউ এফসি ক্যাপচারা ইউজ করেন, কেউ ফিল্মোরা ইউজ করেন, কেউ এক একজন এক একটা ভার্সন ইউজ করেন, কিন্তু ক্যাম্পাসিয়া দিয়েও এটা করা যায়, স্ক্রিন রেকর্ডিং করা যায়। দেখেন ক্যাম্পাসিয়াতে স্ক্রিন রেকর্ডিং করতে হলে রেকর্ডার ক্লিক করেন, এখানে ইন্টারফেস চলে আসবে, আলাদা একটা ইন্টারফেস চলে আসে। এ দেখেন আলাদা একটা ইন্টারফেস চলে আসে, ক্যামতাসিয়া রেকর্ডার 9। আমরা রেকর্ডিং করব না, যদি রেকর্ডিং করতে চাই তাহলে দেখেন এখানে ইয়া আছে ইন্টারফেস, এই সেটিংটা ফুল স্ক্রিন করব নাকি কাস্টম করব, এইগুলা সিলেক্ট করার পর এই রেকর্ডিং এ ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ডিং অন হয়ে যাবে। আমি এটা করব না আপাতত, আমি এটা কেটে দেই, আমি ক্যামতাসিয়ায় চলে যাই। এরপরে দেখেন আছে কি মিডিয়া, মিডিয়ার মধ্যে পুরো একটা ডিফল্ট লাইব্রেরি দিয়া দিছে। দেখেন এখানে কিছু ডিফল্ট ইয়া দিয়া আছে, মিউজিক ট্র্যাক দিয়া আছে, কিছু মোশন গ্রাফিক দিয়া আছে। দেখেন আমি ক্লিক করি, একটা ওপেন করি, দেখেন দেখেন ওরা একটা ইয়া দিয়া দিছে। দেখছেন আমরা অনেক সময় দেখি না ক্যামতাসিয়ার বা অনেকের ভিডিওতে দেখি না এখানে লেখা থাকে, ধরেন এখানে আমি যদি লিখি সাজিদ তালুকদার ট্রেনার, এখানে যদি লিখি এলইডিপি, কোনো সমস্যা আছে? অনেকের ভিডিওতে দেখবেন, এই যে আবির ভাই আমাকে একটা ভিডিও পাঠাইছিল যখন ইসের ভিডিও, তারই ভিডিওতে ছিল এই ইন্টারফেসটা ছিল হয়তো, বা প্রথম যে ভিডিওটা পাঠাইছিল। এইগুলো হচ্ছে, এগুলো আপনি বাই ডিফল্ট ইউজ করতে পারবেন। তারপর কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, দেখেন এগুলো আপনি মিউজিকের মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি একটাকে ওপেন করি, এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এই যে আবির ভাই এটা ইউজ করছে। এরপর দেখেন মিডিয়া বিন, এইখানে হচ্ছে আপনি কোনো কিছু ইম্পোর্ট করবেন, এখানে পিকচার ইম্পোর্ট করা যায়, অডিও ইম্পোর্ট করা যায়, ভিডিও ইম্পোর্ট করা যায়, এটা হচ্ছে রেকর্ডিং প্রজেক্ট ইম্পোর্ট করা যায়। দেখেন ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করেন, অথবা এখানে ইম্পোর্ট মিডিয়া কিন্তু সবসময় থাকবে না, একটা ইম্পোর্ট করা হয়ে গেলে তারপর আর ইম্পোর্ট মিডিয়াটা পাবেন না। এখান থেকে দেখেন একটা প্লাস আইকন আছে, দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করেন, লেখা আছে ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ, ইম্পোর্ট ফ্রম মাই প্লেস। আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব, ক্লিক করলে আমার যে ভিডিওগুলো দরকার বা আমার যাই দরকার হোক না কেন আমরা সেখান থেকে নিয়ে আসব। আচ্ছা আমরা কি আনতে পারি বলেন তো, আমরা একটা গান নিয়ে আসি বা কিছু একটা নিয়ে আসি আপনাদের দেখানোর মতো, কি আনা যায় বলেন। নেয়ার মতো কিছু দেখতেছি না, আমার কাছে কিছু ফ্রি ভিডিও ডাউনলোড করা ছিল বাট পাইতেছি না। আচ্ছা আমরা সং থেকে একটা সং নেই, কি সং নেবো বুঝতে পারতেছি না। ধরেন আমরা এই সংটাই নেই, আমরা এটাকে ইম্পোর্ট করলাম, আমাদের মিডিয়ায় ইম্পোর্ট করলাম, এটা একটা ইম্পোর্টটা দেখাইলাম। আমরা যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারি, পিকচার, অডিও, ভিডিও, আর হচ্ছে ওদের যে প্রজেক্টটা আছে
এই চারটা জিনিস ইম্পোর্ট করতে পারি, পিকচার, অডিও, ভিডিও আর হচ্ছে প্রজেক্ট। আমরা যে পুরাতন প্রজেক্টে ক্যামটাসিয়া দিয়ে পুরাতন যে প্রজেক্টগুলো করছি সেই প্রজেক্টগুলো এখানে ওপেন করতে পারি। দেখেন এরপরে আছে অ্যানিমেশন, অ্যানিমেশনের প্রথম আছে দেখেন, আমরা বিভিন্ন ইসে দেখি নাই যেরকম ইন্টারফেস থাকে ডিরেক্টলি, এরকম দিয়ে লেখা থাকে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার। দেখেন এই যে এইগুলা দিয়ে কাজ করে, অ্যানিমেশন দিয়ে সেই কাজগুলো করানো হয়। এরপর দেখেন এখানে আরো আছে দেখেন পাশাপাশি, এখানে আছে অ্যারোস অ্যান্ড লাইন, আমরা বিভিন্ন অ্যারোস অ্যান্ড লাইন দেখি না বিভিন্ন ভিডিওতে, এ দেখেন সেটা হচ্ছে এইগুলার কাজ দেখছেন। এরপরে আছে দেখেন বিভিন্ন শেপের কাজ, আমরা বিভিন্ন শেপ দেখি না ভিডিওতে। এরপরে দেখেন আছে ব্লার অ্যান্ড হাইলাইট, এরপরে দেখেন কি আছে স্কেচ মোশন, তারপরে কি আছে কিবোর্ড শর্টকাট। আমরা বিভিন্ন যখন আমরা কাজ করি দরকার হয় না কিবোর্ড শর্টকাটের, ধরেন আমরা যে ক্যামতাসিয়াতে ইনস্টল দিলাম যখন আমরা কপি করে আনলাম ওইখানে, আমি যে ভিডিওটা আপনাদের দিছি আমি কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করি নাই, আমি শুধু ভিডিও করে জাস্ট দিয়ে দিছি আর কিছু করি নাই। ওইখানে কিন্তু আমি দিতে পারতাম কন্ট্রোল এ, আর যখন পেস্ট করছি তখন কন্ট্রোল সি, মানে যখন কপি করব কন্ট্রোল সি, যখন পেস্ট করব কন্ট্রোল ভি, আমরা কিন্তু চাইলেই দিতে পারতাম। এইটা হচ্ছে এই কিবোর্ড শর্টকাটের কাজ। আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন আমরা আরো বিস্তারিত দেখবো। হ্যাঁ দেখেন এখানে অনেক কিছু আছে, এই যে স্টাইলের মধ্যে দেখেন আপনার কত ধরনের ইয়া দরকার প্রত্যেকটা ইসেই, দেখেন এখানে অনেক কিছু আছে। এরপর দেখেন ট্রানজিকশন, এটা হচ্ছে আমরা তখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাই বা একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে যাই, মাঝে আমরা এটা ব্যবহার করি, মানে আপনার ভিডিওটা এইভাবে চেঞ্জ হবে। দেখেন বিভিন্ন স্টাইল আছে, আমার ভিডিওটা এইভাবে চেঞ্জ হবে দেখেন, বা আমরা একটা পিকচার থেকে আরেকটা পিকচারে যাব। যখন আমরা পিকচার নিয়ে অনেকে কাজ করে, এই যে আবির ভাই যেমন ভিডিওগুলো করবে পিকচার রিলেটেড, একটা পিকচার থেকে অন্য একটা পিকচারে যেমন যাবে তখন কিন্তু এরকম কাজ হবে, এইগুলো কিন্তু আমরা সেখানে ইউজ করতে পারি ট্রানজিশন। তারপর আছে বিহেভিয়ার, বিহেভিয়ারটা কিরকম দেখেন, আমরা টেক্সটের বিভিন্ন স্টাইল দেখি না, আমরা টেক্সটের কিন্তু বিভিন্ন স্টাইল দেখি। এখান থেকে একটা টেক্সট নিয়ে দেখেন এই টেক্সটের স্টাইলটা এরকমই আসবে। এটা হচ্ছে লাইভ প্রজেক্টে কাজ না করলে এভাবে আসে না সহজে। আচ্ছা আমি লাইভ প্রজেক্টে কাজ করার সময় দেখাইতেছি আপনাদের। এরপর দেখেন অ্যানিমেশন, আমরা যদি চাই কোনো একটা ভিডিও আমরা করতেছি, ভিডিওর আমরা ওই অংশটাকে শুধু জুম করে দেখাবো, ধরেন ওই অংশটা ছোট হয়ে গেছে আমরা ভিডিওর ওই অংশকে জুম করে দেখাবো বা ওই অংশটাকে জুম আউট করব, এটা হচ্ছে এই অ্যানিমেশনের কাজ। এরপর কার্সর ইফেক্ট, আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করব বা আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন এই যে এইগুলা নিয়ে কাজ করব, দেখেন এই কার্সর ইফেক্ট নিয়ে বুঝছেন। এরপর দেখেন ভয়েস ন্যারেশন, আমরা যদি চাই যে আমরা কোনো ভয়েস অ্যাড করব, আমরা শুধু ভিডিও মেক করব বাট ভয়েস পরে অ্যাড করব, তাহলে হচ্ছে এই ভয়েস ন্যারেশনের কাজ। এরপর দেখেন অডিও ইফেক্ট, অডিওর যে ইফেক্টগুলো আছে দেখেন ভলিউম লেভেল, ফেড ইন ফেড আউট, তারপর ক্লিপ স্পিড, অনেকে দেখেন না অনেক ভিডিওতে আপনারা দেখতে পান হয়তো বা দেখেন অনেক ভিডিওতে দেখা যায় যে তারা মানে অডিও ভয়েসগুলো অনেক দ্রুত টানে, মানে কোনো কথাই বোঝা যায় না বাট অডিও ভয়েসগুলো অনেক দ্রুত টেনে যায়, এটা হচ্ছে সেটার কাজ। অথবা আমরা অনেক ভিডিওতে দেখি ভয়েসগুলো অনেক আস্তে আস্তে বলে, রোস্টিং যে ভিডিওগুলো হয় এইসব ভিডিওতে এইগুলো বেশি হয় স্বাভাবিক। এই কিছু ভয়েস আছে একটা ভয়েস অনেক মানে অনেকবার স্লো স্লো করে বলে, একটা ভয়েস খুব দ্রুত বলে যায়, এটা হচ্ছে এই ক্লিপ স্পিড, এটা হচ্ছে অডিওর ক্লিপ স্পিড। এবার দেখেন মোর অপশন আছে, ভিজুয়াল ইফেক্ট আছে, আমরা কোনো ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি, কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ব্লুয়ার ইয়া থাকে, শুধুমাত্র সবুজ ব্যাকগ্রাউন্ড বা ফ্রেশ সবুজ ইয়া থাকে, আমরা শুধু সেইটারই ইয়া চেঞ্জ করতে পারবো, অন্যটার ইয়া চেঞ্জ করতে পারবো না। তারপর কিছু কালার অ্যাডজাস্টমেন্ট আছে দেখেন, কিছু বর্ডার আছে, তারপর ড্রপ শ্যাডো আছে, এটা হচ্ছে ক্লিপ স্পিড, ভিডিওর ক্লিপ স্পিড। আমরা অনেক সময় দেখি যে ভিডিওর ইয়াগুলো অনেক দ্রুত যায় বা অনেক কম যায়, এটা হচ্ছে সেই ইসের কাজ, সেটার কাজ, ক্লিপ স্পিডের কাজ। এরপর মোরে আসেন ক্যাপশন, তো আমরা জানি ক্যাপশন কি, ক্যাপশন হচ্ছে বিভিন্ন সাবটাইটেল অ্যাড করা,
আপনার ভিডিও যেই ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন আপনি সাইটে সাবটাইটেল অ্যাড করতে পারেন। এই তো, আর এটা হচ্ছে কুইজ টাইমলাইন, আমরা বিভিন্ন কুইজ অ্যাড করতে পারি। এই তো ক্যামতাশিয়ার মানে টুলবার গুলা বলেন, এখন ক্যামতাশিয়ার টুলবারে কার কোনটায় প্রবলেম আছে বলেন। আমরা একটা লাইভ প্রজেক্টে কাজ করব, তখন আমরা টোটালি ক্লিয়ার হব, ঠিক আছে? আচ্ছা ভাই, দিতেছি, আমার কাছে 32 বিট নাই, আমার ইয়া করতে হবে তারপরে নিতে হবে। 32 বিটের ইয়া আমার কাছে এখনো নাই, আমি এখনো পাই নাই আমার কোনো স্টুডেন্টের 32 বিট ইয়া করে, বুঝছেন? 32 বিটের যে ইয়াটা ক্যামতাশিয়া সফটওয়্যারটা সেটা আমার কাছে এখন পর্যন্ত নাই। দেখি আমি ইফাত ভাইকে বলি, ভাইয়া দিবেন, সমস্যা নেই। আর দেখেন এখানে আরো কিছু ইয়ে আছে, দেখেন এটা হচ্ছে সাইজ, এখানে বিভিন্ন সাইজ আছে, এটা ফিট, তারপর হচ্ছে 25%, 50%, 75%, 100%, তারপর আছে দেখেন প্রজেক্ট সেটিং। প্রজেক্ট সেটিং এর মধ্যে গিয়ে দেখেন আমরা যেই ইয়াগুলো নিয়ে কাজ করব, ইউটিউবের একটা কাস্টম সাইজ আছে, কত কত সেটা, এটা মনে হয় 1280x720, এটা না ইউটিউবের কাস্টম সাইজ? হ্যাঁ এটাই মনে হচ্ছে, এইটা দেখেন আমরা, এটা হচ্ছে ইউটিউবের কাস্টম সাইজ ভিডিওর। এই কাস্টম সাইজে যদি আমরা ইউটিউবের ভিডিও করি, আমাদের আশেপাশে ইউটিউবে যখন আমরা আমাদের ভিডিওগুলো কেউ দেখবে, তখন আমাদের ভিডিওগুলো দেখার সময় ওদের আশেপাশে বা ভিডিওর আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না বা কালো হয়ে যাবে না বা ভিডিও ছোট হবে না, প্রপারলি ভিডিওটা দেখা যাবে। তারপর দেখেন এইখানে আছে হচ্ছে কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেরকম ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত ইয়া নেই, ব্ল্যাকই রাখি, হ্যাঁ অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এটা হচ্ছে একটা ইউটিউবের কাস্টম সাইজ, এটা হচ্ছে একটা ইউটিউবের কাস্টম সাইজ। হ্যাঁ ভাই বলেন। ভিডিও গুলার যে রেজুলেশন এগুলো কোথায় জানেন, দেখাইলেন যেন? এই যে ভাই এই দেখেন একটা অপশন আসছে, এখানে ক্লিক করেন, এইখান থেকে আপনি ভিডিও রেজুলেশন সব কিছু এইখান থেকে ইয়া করতে পারবেন। এই যে প্রজেক্ট সেটিং এ আসেন, এইখান থেকে এখানে অনেক কিছু আছে দেখছেন। আমরা ইউটিউবের অরিজিনাল সাইজ আছে 700, এই যে এইটা 1280x720 অ্যাপ্লাই করলাম, দেখেন এখন বর্তমান ইউটিউবের অরিজিনাল সাইজে আছে। দেখেন আমরা এটা ভাই সেভ দিলে কি হবে? হ্যাঁ ভাই বলেন। সেভ দিলে কি ওই পাশে শেয়ার বাটনে ক্লিক করতে হবে? হ্যাঁ দেখেন আমি বাকিটুক দেখাই দিচ্ছি, আমি একটা ভিডিও নেই, আচ্ছা 10-13 বাদে সমস্যা নাই, একটা ভিডিও নিয়ে কাজ করি। ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে কাজ করব, এই ভিডিওটা নিব, আমরা ভিডিওটা এখানে এনে জাস্ট মিডিলে টোটাল মিডিলে ছেড়ে দেই। এখন ভিডিওটা ওপেন করেন, দেখেন ভিডিওটা এতটুকু আসছে। এখন এটাকে বড় করার জন্য এইখানে সিলেক্ট করে কন্ট্রোল আর অল্টা চেপে টান মারেন, কন্ট্রোল অল্টা তো হচ্ছে না, কন্ট্রোল মেরে টান মারেন, দেখেন সব দিকে সমানভাবে হবে। এই ভিডিওটা হচ্ছে মানে রেজুলেশনটা অনেক কম, এই জন্য এরকম অবস্থা হয়েছে, বুঝছেন? এই ভিডিওটা হচ্ছে রেজুলেশনটা অনেক কম হয়, দ্যাটস ওয়াই এরকম আসতেছে। আচ্ছা আমি অন্য একটা ভিডিও নিয়ে আসি, দাঁড়ান ইম্পোর্ট করি। আমার ভিডিও ডাউনলোড করা ছিল কই যেন, বাট আমি পাচ্ছি না। কই যে ছিল ভিডিও, আমরা ভিডিও ঠিক যেই সময় ব্যবহার করব, আমরা আমাদের টেক্সটটাকে ঠিক ওইখানে টেন মারে এখানেও নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানেও রাখতে পারি, তো
তবে অবশ্যই ভিডিওটাকে আগে সেই সেই পর্যন্ত নিয়ে নিব। ধরেন আমি আপনাদের ইয়াটা এইখানে রাখলাম, এইখান দিয়ে রাখার পরে আমি যেই ইয়াটা নিব, অ্যানিমেশনটা নিব, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ধরেন আমি এইটা নিব, সিলেক্ট করার পরে আমি এটা এইখানে রাখলাম। এখন আমাকে এটাকে কাস্টমাইজ করব। ধরেন এখানে আমি কি নিলাম, চ্যাট বক্স রাখলাম। হ্যাঁ, এটা আমি কোন জায়গায় রাখবো দেখেন, ভিডিও সরে। আচ্ছা দেখেন, এইটা আমি এখন কোন জায়গায় রাখবো সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমি এটাকে আপাতত এই কর্নারে রাখলাম। হ্যাঁ, শুধুমাত্র এতটুক সময়, কতটুক সময় এটা থাকবে আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। আপনি টান মেরে নিয়ে যান, দেখেন আপনার ঠিক এই যে 20 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত এটা থাকবে। দেখেন ঠিক এতটুক সময়, আপনি যতটুক সময় এটা রাখতে চান ঠিক ততটুকু সময় এটা থাকবে। এর পরবর্তী চলে গেলে দেখেন এটা অটোমেটিক্যালি চলে গেছে, দেখছেন। আমি এটা দিয়ে একটা অ্যানিমেশন দেখাই, দেখেন এখন এটা সিলেক্ট করে একটা ইয়া দেখাই, বিহেভিয়ার দেখাই। দেখেন আমি এটাকে বিহেভিয়ারের মধ্যে এটা রাখলাম। হ্যাঁ, দেখছেন বিহেভিয়ারটা হয়েছে। এটা হচ্ছে এই ট্রান্সপারেন্টের ব্যাকগ্রাউন্ড বিহেভিয়ার, কিন্তু আমি কিন্তু টেক্সট বিহেভিয়ার ইউজ করি নাই। আমি যদি একটা টেক্সট বিহেভিয়ার ইউজ করতাম দেখেন, তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে একটা বিহেভিয়ার নিয়ে আসি। কোনটা নিব বলেন, আমরা প্রথমেই নিয়ে আসি। আচ্ছা এটা আমরা একবারে প্রথমে নিয়ে আসি। আসস না কে রে ভাই, ধরেন আমি ভিডিও ঠিক এই সময় এটা বিহেভিয়ার অ্যাড করব। ঠিক আছে আমি দিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা আমরা ক্যাম্পাসিয়ার লাইভ প্রজেক্ট আগামীকাল দেখাবো।